नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 15 फेब्रुआरी थेके महाविश्वे एकत्रे दुटि राज्य बृहस्पतिर हंस महापुरुष जोग एवं बृहस्पति शुक्रेर मालव्यर पंच महापुरुष राज्य एकत्रे दुटि महापुरुष राज्यगेर प्रभावे आकाशचुम्बी साफल्य पाबे चारटि राशि। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियोय आमी चारटि सौभाग्यवान राशिर नाम जानिए देव जरा 15 फेब्रुआरी थेके 5 एप्रिलेर जन्य जे मालव्य योग एवं बृहस्पतिर जे शुभ अवश्य हंस राज्य तैरी होयेछे एई शुभ दुटि पंच महापुरुष योगेर प्रभावे जे राशिगुलि उन्नतिर सर्वाधिक मुख देखबे तादेर आमी डिटेल्स आलोचना करब। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटिके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमि विस्तारित फलादेशे प्रवेश करि। प्रथमे जे राशिटिर नाम देब सेई राशिटि होच्छे मीन राशि। आपनि जदि मीन राशिर मानुष हन, आपनार जीवने आसबे सफलता, आपनार जीवने आसबे समृद्धि, आपनार जीवने आसबे सुख आर आपनार जीवने आसबे बैचित्र्य जदि आपनि मीन राशिर मानुष हन। आपनार गगनचुम्बी साफल्य आसबे, जे जायगाय हाथ देबेन ताई सोना हये जाबे, एक मुठो মাটি হয়ে যাবে এক মুঠো সোনা, হীরের টুকরো হয়ে যাবে কোহিনুর মণি। সুতরাং মীন রাশি এই শুভ দুটি যোগের প্রভাবে আপনার জীবন সমৃদ্ধি আসবেই আসবে। দ্বিতীয় যে যোগটির কথা বলতেই হবে সেই যোগটি সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এই শুভ যোগের প্রভাবে কন্যা রাশির জীবনেও সম্পূর্ণ পরিবর্তন ঘটবে, তারা শুভ স্থানে গমন করতে পারবে, তাদের জীবনে একাধিক সৌভাগ্যের খবর অবশ্যই দেখবে। সুতরাং কন্যা রাশির মানুষজন আপনার জীবনে হয়েই গেল। সুতরাং মীন রাশি এবং কন্যা রাশি বিরাট সাফল্য পাবে এই শুভ মালব্য যোগ ও হংস রাজযোগের প্রভাবে। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমে শুভ অবস্থান করার ফলে বৃহস্পতি এবং শুক্র বৃশ্চিক রাশি পারিবারিক জীবন সুখ সমৃদ্ধির পাশাপাশি আর্থিক দিক দিয়েও আপনি বিরাট উন্নতির মুখ দেখবেন। আপনার জীবনও আসবে সমৃদ্ধির খবর, জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করতে পারবে বৃশ্চিক রাশি। আয়যোগ বিরাট আসবে, ব্যয়যোগ কমবে আর বৃশ্চিক রাশি আনন্দে নাচবে। সুতরাং তিনটে রাশির নাম আমি বললাম, মীন রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি একত্রে দুটো পঞ্চ মহাপুরুষ যোগের শুভ ফল পাবেই পাবে। এবং চতুর্থ আর একটা রাশির নাম বলবো, সেই রাশিটিও বিরাট সাফল্য পাবে এই শুভ দুটি রাজযোগের প্রভাবে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। আপনি যদি ধনুরাশি হন, এই শুভ একদিক দিয়ে মালব্য যোগ, অন্য দিক দিয়ে হংসযোগ, এই শুভ দুটি রাজযোগের প্রভাবে আপনাদের জীবনেও আসবে বিরাট সাফল্যের খবর, বিরাট উন্নতির খবর। আপনিও জীবনকে বিরাট একটা সাফল্যের নিয়ন্ত্রক হিসাবে চিনতে পারবেন। তাই বলি চারটি রাশি জাতক জাতিকা আপনাদের জীবনে স্বয়ং শুক্র এবং বৃহস্পতি শুভ ফল দেবে। এর পাশাপাশি আরও একটা রাশির কথা বলতেই হবে, সেই রাশিতে জীবনও বিরাট সৌভাগ্য আসবে এই যোগের প্রভাবে। সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কারণ কর্কট রাশির নবমে বা ভাগ্যস্থানে অবশ্যই সৌভাগ্য আসবে, অবশ্যই উন্নতি কারক আসবে, অবশ্যই একটা বিরাট সাফল্য পাবে। সুতরাং আমি পাঁচটা রাশির নাম এখানে বলে দিলাম। আমি আবার বলছি, মীন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি এবং কন্যা রাশি এবং শেষ যে রাশিটির নাম বললাম সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি। এই পাঁচটা রাশি বিরাট সাফল্য পাবে। কিন্তু এর পাশাপাশি দুটো রাশি, এই যে যোগ অর্থাৎ এই যে পঞ্চ মহাপুরুষ দুটি রাজ্য, একটি হংসযোগ এবং একটি মালব্য যোগ, এই দুটি শুভ যোগের প্রভাবে কিছুটা হলো হতাশা ভোগ করবে, কিছুটা হলো তাদের জীবনে হতাশা আসবে, তাদের জীবনে আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ আসতে পারে, তারা কিছুটা হলো চাপে থাকতে পারে।
প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি। মেষ রাশির দ্বাদশে বৃহস্পতি শুক্রের এই অবস্থান মোটেই শুভ ফল দেবে না মেষ রাশির জীবনে। তাদের জীবনে নানা ধরনের কাজ আটকে আটকে যেতে পারে, তারা নানা ধরনের বিঘ্নের মধ্যে পড়ে যেতে পারে। তাই মেষ রাশি আপনাকে আমি আগে থেকে বিশেষভাবে কিছুটা সাবধান করেই দিলাম। এবং শেষ আর একটা রাশি বলবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্র তৃতীয় স্থানে বৃহস্পতি এবং শুক্রের এই অবস্থান মোটেই সৌভাগ্যের হবে না। হংসযোগ এবং মালব্যযোগ তাদের জীবনকে সৌভাগ্যের খুব একটা পজিটিভ ফল দেবে না। সুতরাং মেষ রাশি এবং মকর রাশি এই দুটো রাজযোগের শুভ ফল তারা পাবে না। সুতরাং পাঁচটা রাশি বিরাট সাফল্য, দুটি রাশি কিছুটা হতাশা, তবে একটা রাশিকে কোটিপতি বানিয়ে ছাড়বে এই শুভ মালব্যযোগ এবং হংসযোগ। এবার সেই রাশিটির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি হন, আপনার অষ্টম পতি অষ্টমে সক্ষেত্রে এবং বৃহস্পতির অবস্থান একদিক দিয়ে পঞ্চ মহাপুরুষ রাজ্য, অন্যদিক দিয়ে মালব্যযোগ এবং আরেকটি দিক দিয়ে নিচবঙ্গ রাজ্য তৈরি হওয়ার আপনার জীবনের সমৃদ্ধি আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাদের জীবনে বিরাট সাফল্য যোগ অবশ্যই তারা দেখতে পাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করলাম শুভ হংসযোগ এবং মালব্যযোগ, যা 15 ফেব্রুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত থাকবে। এর ফলে কোন 5টা রাশি সুখে আনন্দে ভুগবে, কোন 2টো রাশি কিছুটা চাপে থাকবে এবং কোন 1টা রাশি নিশ্চিত কোটিপতি হবে তার নাম আমি জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, নমস্কার ধন্যবাদ।